So recently, I've been getting so many requests about gangsterizing this person, that person, and most of the time, I mean 99% of the time, it's regarding my spouse is either cheating on me, I don't trust her, I don't trust him. But a loyalty issue jinishta ekta huge factor ami dekhechi. So this time I decided on gangsterizing a very, very dramatic, sentimental, and overthinking wife. So I hope you guys like it and learn something. And to all the wives out there and husbands, doesn't matter. We do not discriminate on gender. Please, next time, learn to trust and accept and just love. Hope you guys enjoy. আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি ফুয়াং ডমিনাস রিসোর্ট থেকে রুবিনা বলছিলাম। আমি কি মিস্টার কে সাথে একটু কথা বলতে পারি? আসলে ও তো বাসায় নেই, ফোনটা চার্জে রেখে গেছে। আপনি আমাকে বলতে পারেন কি ব্যাপারে, আমি ওকে পরে বলে দেব। ম্যাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি ওনার ওয়াইফ? হ্যাঁ, আমি ওর ওয়াইফ। আচ্ছা, পারফেক্ট। উনি কয়েকদিন আগে কক্সবাজার এসেছিলেন। হ্যাঁ, ও তো কক্সবাজার গিয়েছিল। ম্যাম, মিস্টার আমাদের রিসোর্টে উঠেছিলেন এন্ড উনি একটা জিনিস ফেলে রেখে গিয়েছে, তাই ফোন দিয়েছিলাম। কি বলুন, কি ফেলে রেখে গিয়েছে? ওনার রুমে একটা লাল শাড়ি পাওয়া গেছে। আপনার হাজবেন্ড কি বাংলাদেশে জব করে? হ্যাঁ। উনি কি প্রজেক্ট কোঅর্ডিনেটর? হ্যাঁ। আচ্ছা ম্যাম, রাইট? হ্যাঁ। আপনি আসেন না ওনার সাথে? না, আমি তো ছিলাম না ওর সাথে। বলতে পারবেন কে ছিল প্লিজ? ম্যাম, আসলে আমি কি বলবো, উনি কিন্তু আমাদের এখানে একটা রেগুলার ক্লায়েন্ট। উনি কিন্তু এখানে রেগুলারলি আসে, ওনার জন্য সবসময় একটা রেডিমেড রুম ফিক্স থাকে। উনি জানে মানে ওনার পার্টিকুলার টেস্ট হিসাবে আমরা সাজায় রাখি আগে থেকে। অ্যান্ড আমরা তো এতদিন ধরে জানি উনি ওনার ওয়াইফের সাথে আসে। ও কি প্রায় যায় আপনাদের ওখানে? প্রায় কি ওর সাথে মেয়ে থাকে? আমি এক কাজ করি, আমি রাতে বেলা আবার ফোন দিচ্ছি স্যারের সাথে কথা বলার জন্য। না না না, প্লিজ আপু, আপু একটু একটু প্লিজ আপনি বলেন কে ছিল ওর সাথে, দেখতে কেমন ছিল, কি একটু প্লিজ প্লিজ আপু প্লিজ একটু বলুন প্লিজ। আমি কি বলবো, মেয়েটা দেখতে কেমন ছিল, মানে নাম কি ছিল? আমি এগুলি বলতে পারবো না, আই ক্যানট অ্যানসার দিস কোয়েশ্চনস, বাট ইয়েস, একজন ছিল ওনার সাথে। আমাকে বলুন দেখতে কেমন ছিল প্লিজ, কেমন ছিল? এটা আমি পারবো না, আই এম ভেরি সরি। এক কাজ করি, আমি পরে। ম্যাডাম ম্যাডাম, ওই যে শাড়িটা পাওয়া গেছে ওইটা 202 নাম্বার রুম না, 203 নাম্বার রুম থেকে পাওয়া গেছে। না ম্যাম, এক মিনিট, কি বলতেছো, 203 নাম্বার? জি ম্যাম, ওটা 202 ছিল না ম্যাম, 203। আমি মাত্র গিয়ে ক্রস চেক করে এসেছি। 203 তো মানে ম্যাম ওটা বুক ছিল ম্যাম আরেকজনের নামে, ম্যাম মোস্ট প্রবাবলি ওনার নাম তার নামে তো 203 ছিল। তো তুমি এই ভুলটা কেমনে করবো? How can you make such a mistake? আমি 100 বার বলছি কাজ যদি ঠিকমতো না করতে পারো চাকরি ছেড়ে চলে যাও, but do not make a mistake. I will talk to you later. Hello ma'am, আপনি লাইনে আছেন? বলুন ma'am, ভেরি সরি, আমাদের সাথে একটা মিস্টেক হয়েছে। শাড়িটা পাওয়া গেছে রুম 203-এ, কিন্তু স্যার উনি ছিল 202-তে। আই এম সরি, এটা মিস্টেকের জন্য আই এম সরি, আপনাকে ফোন দেওয়ার জন্য, আপনাকে টাইম ওয়েস্ট করার জন্য। না 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 না, আপনি এখন মিথ্যা বলছেন, আপনি এখন মিথ্যা বলছেন। ম্যাম, আমার মিথ্যা বলার দরকার নেই ম্যাম, আমি এতগুলো কোয়েশ্চেন আপনাকে অ্যানসার করতাম না আমি যদি মিথ্যা কথা বলতাম। না না না, আমার আমি জানি ও অনেক দিন ধরে আমার সাথে এরকম করছে, চিটিং করছে। আপনি কান বন্ধ করেন, আমি আপনার নামটা কি? আপনার নামটা কি? What's your name? Okay, take a deep breath.
a deep breath. Breath. Okay. I'm going to ask you a question. Apni ki apnar husband ke itui trust koren na? Not even a little bit. No. Not even a little bit. No. Keno? আমার সাথে প্রতারণা করছে, এই জন্য তো আমাকে কখনো নিয়ে যায় না ওর সাথে। কেন নিয়ে যায় না? এটা জীবনে চিন্তা করছেন? বিকজ ইউ থিঙ্ক ওর ওনার একটা অ্যাফেয়ার আছে? বিকজ ইজ চিটিং? Or do you think because apni shop shomoy unake doubt koren, unake ekta negativity vibe den, uni apnar sathe thakte chay na? First of all, ami apnake bolte chai, I am RJ Taz from 96.4 Spice FM and you have been gangsterized. জি, আমি আরজিটাস, আমি একটা রেডিও স্টেশন থেকে আপনাকে ফোন দিয়েছি। আমি একটা কথা বলতে চাই, আপনার হাজবেন্ড ইজ আ লয়াল ম্যান, আপনাকে অনেক ভালোবাসে, আর আপনি যে এত সন্দেহ করেন ওনাকে, হি ইজ ব্রোকেন, হি ইজ সো আপসেট, এত রাগ ওনার ভিতরে, উনি আপনার সাথে কথাই বলতে চান এটার ব্যাপারে, বিকজ আপনি পদে পদে ওকে ডাউট করেন, ইউর অ্যাংগ্রি সবসময়, তুমি ওর সাথে করতেছো এটা কথা বলতেছো কি করতেছো, একটা মানুষ না নিতে পারে না, যখন একটা মানুষকে এমনি করে পুশ করা হয় না, বার 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 মানুষটা না ফেটে যায়, আপনার হাজবেন্ড ফেটে গেছে। সো কি করবে কি করবে? আপনার হাজবেন্ড আমাকে মেল করেছে দ্যাট লিসেন, আমি আমার ওয়াইফকে প্র্যাঙ্ক করতে চাই, উনি আমাকে অনেক সন্দেহ করে, আমাকে একদমই ট্রাস্ট করে না, সো আমরা এটা পুরো সেট আপ করেছি একটা। আমি একটা জিনিস বলতে চাই, আপনার হাজবেন্ড আপনাকে অনেক ভালোবাসে, বাট আপনার এত লেভেল অফ ইনসিকিউরিটি না আপনার রিলেশনশিপটাকে নষ্ট করে দিতেছে। সন্দেহ কিন্তু একদমই ভালো না, ইউ নিড টু ট্রাস্ট হিম, সম্পর্ক একদম নষ্ট হয়ে যাবে। কি বলবো আপু, আসলে মানে আমি বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। নো, আপনি বিশ্বাস শুনেন, শুনেন, বিশ্বাস করলে শান্তি পাওয়া যাবে, এটা মনে রাখতে হবে। ওকে, এন্ড ইউ হ্যাভ বিন গ্যাংস্টারাইজ, এন্ড এখন বলেন শাড়িটা কি পার্সেল করে পাঠাই দিব? ঠিক আছে, পাঠাই দিচ্ছি। থ্যাংক ইউ, টেক কেয়ার। প্লিজ, অযথায় সন্দেহ করে নিজেদের লাইফ নষ্ট করবেন না। ম্যাক্সিমাম নাম্বার অফ বিয়েস অ্যান্ড রিলেশনশিপ কিন্তু ভেঙেই যায় এই অযথায় সন্দেহের কারণে। থার্ড পার্সনের কথায় জীবনে কান দিবেন না। সুখী এবং ভালো থাকতে চাইলে মন উজাড় করে ভালোবাসুন, কারণ পৃথিবীতে সুখ বলে যদি কোনো কিছু থেকে থাকে, তার নাম হলো ভালোবাসা। প্লিজ।